যখন চারিদিকে শুকনো মরিচের কেজি প্রতি দাম অনেক অনেক বেশি, তখন আমার এই চাচা সিলেটে জিন্দা বাজারের মুখ পয়েন্টে একেবারেই কম দামে বিক্রি করছেন। কম দামে বলতে 200 টাকা কম কেজিতে বিক্রি করছেন। আপনারা জানেন যে বাংলাদেশে কাঁচা মরিচের দামটা হুট করে লাফিয়ে বাড়ে, যেমন বাড়ে তেমনি কমেও যায়। কিন্তু বাংলাদেশে শুকনো মরিচের দামটা বেশ কয়েক বছর ধরেই স্থিতিশীল, বিশেষ করে সিলেটে 400+ হয়, আবার 400 থেকে সামান্য কমে। কিন্তু উনি যে দামটা হাঁকিয়েছেন সেটা কম, কম বলতে কম মাত্র 280 টাকা কেজি চাইছেন এবং উনি বিক্রি করছেন 10-20 টাকা কমে। এই যে এত কমের একটা ফারাক, এটা সাধারণত দেখা যায় না মার্কেটগুলোতে। কিন্তু উনি কেন কমে বিক্রি করছেন সেটা বুঝতে পারছি না, তবে আমি এতটুকু জানি যে এগুলো ওনার নিজের উৎপাদন করা মরিচ, জাস্ট এই কারণটা থাকতে পারে কম বিক্রি করার জন্য। কৌতূহলবশত ভিডিওটা আমি রেকর্ড করেছি, কারণ এই ধরনের প্রয়োজনীয় পণ্যগুলোর দাম বাংলাদেশে যে পরিমাণ বাড়ে প্রতিনিয়ত, সেখানে যখন একই পণ্য কম দামে পাওয়া যায় তখন সেটা আমার দায়িত্ব বলেন বা কৌতূহল বলেন। যেহেতু বিজনেস ভিত্তিক এই চ্যানেলটা, দাম কেন্দ্রিক এই চ্যানেলটা, সেজন্য এটাকে আমি তুলে ধরি, সবসময় প্রায়োরিটি দিয়ে থাকি। এই ফুটেজটি কালেক্ট করেছি যেখান থেকে নিশ্চয়ই শুনেছেন, একেবারে সিলেট সদর। ভিউয়ার্স, যারা যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তাদেরকে ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করে যদি উৎসাহ দেন তাহলে ক্যামেরার সামনে থেকে কাজ করতে পারবো। এইভাবে আসলে অপারগ সত্যে কাজ করছি, তবে তথ্যগুলো যেগুলো আপনাদেরকে দিচ্ছি এগুলো একেবারে ক্লিয়ার। যদি ক্যামেরার সামনে থেকে কাজ করি তাহলে সরাসরি বিস্তারিত তথ্য অনেক অনেক দিতে পারবো এবং প্রত্যেকটা বিষয় ভালোভাবে ক্লিয়ারিফাই করতে পারবো। আর এই সুযোগটা আমি পেতে পারি আপনার একটি সাবস্ক্রাইবের মাধ্যমে। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে সেই সুযোগটা আমি অতি দ্রুত পেয়ে যাব। আর একটা বিষয় একটু বলে নেই, আপনারা জানেন যে বাংলাদেশে যে পরিমাণ মরিচ উৎপাদিত হয় সেটার সিংহভাগ একটা অংশ কাঁচা অবস্থায় সেল হয়ে যায়। যেহেতু মৌসুমে মৌসুমে কাঁচা মরিচের দাম বাড়ে, মাস অনুযায়ী দাম বাড়ে কমে, সেজন্য কাঁচা মরিচের বিজনেসটাই অনেকেই আগেই করে ফেলেন। যারা কামারি আছেন, ব্যবসায়ী আছেন, কৃষক আছেন, কেউ সহজে শুকাতে চান না। আমি জানি না যে বাংলাদেশের কোন অঞ্চলে মরিচ বেশি উৎপাদিত হয়, তবে সিলেট যে পরিমাণ উৎপাদন করে তা সিলেটের জন্য যথেষ্ট নয়। এগুলো সিলেটের বাহির থেকেই সিলেটে আমদানি করা হয় এবং সিলেটের বর্তমান বাজার বলেন বা বেশ কয়েক বছরের বাজার বলেন, শুকনো মরিচের ক্ষেত্রে এই একটা দামই স্থিতিশীল, সেটা হচ্ছে 400 থেকে 500 ভেতরে। এই দামটা সবসময় শুকনো মরিচের ক্ষেত্রে থেকে যায়। ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্তই থাক। যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ।